পোস্টাল ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের প্রমোশনাল এক্সাম অর্থাৎ এলডিসি এক্সামের নোটিশ বেরিয়ে গেছে, যে পরীক্ষাটি মূলত হয় জিডিএস থেকে এমটিএসে এবং জিডিএস তথা এমটিএস থেকে পোস্টম্যান ও মেলগার্ডে যাওয়ার জন্য। নোটিফিকেশনটি জারি করা হয়েছে মার্চের 17 তারিখে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আপনার এপ্রিলের 6 তারিখ এবং অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার ডেট দেওয়া আছে 24 এপ্রিল। আর পরীক্ষাটি হবে মূলত 30 এপ্রিল 2023 সাল রবিবার দিন পড়ছে। পরীক্ষার সেন্টার যারা নর্থ বেঙ্গলে থাকে তাদের মূলত পরীক্ষার সেন্টার পড়ে শিলিগুড়িতে ঘুঘুমালি হাই স্কুলে, আর যারা দক্ষিণবঙ্গে থাকে তাদের কলকাতার বিভিন্ন স্কুলে হয়ে থাকে। পরীক্ষা শুরু হবে সকাল 10টার সময়। পেপার 1, পেপার 2, পেপার 3 পরপর তিনটা পেপারের লিখিত পরীক্ষা হবে, যেটা মূলত 2 ঘন্টার মতো সময় নেয়। তো দেখে নেওয়া যাক কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে, ক্রাইটেরিয়া কী আছে। এই পরীক্ষায় বসার জন্য মাধ্যমিক সমতুল্য সার্টিফাইড থাকতে হবে, তার সাথে যারা এমটিএসের জন্য পরীক্ষায় বসবে তাদেরকে 1/1/2023 অনুযায়ী রেগুলার 3 বছরের জিডিএস হিসাবে সার্ভিস করতে হবে, আর যারা পোস্টম্যানের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে 1/1/2023 পর্যন্ত রেগুলার 5 বছর জিডিএস হিসাবে চাকরি করতে হবে। এই পরীক্ষাটিতে কত বছর বয়সের জিডিএসরা বসতে পারবে তার সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। 1/1/2023 পর্যন্ত যে সমস্ত জিডিএস ভাইয়েদের বয়স 50-এর নিচে তারা সকলেই এই পরীক্ষায় বসতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানব, খুব শীঘ্রই ভিডিওটি আসবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।